যেই ঈদ সম্পর্কে আবু বকৃদ মানালেন না ওমর মানা ওসমান মানে এসেন আলী মানে এসেন পণ্ডিত তুমি কি আবু বকরের চাইতে বেশি অনসলকে মহাবত করো অমরের সাথে বেশি মহব্বত করো তুমি মিথ্যুক মানুষকে ধোকা দাও তাহলে তুমি এখানে এসে কেন তুমি বোঝা না কেন যে সাহাবি তারা হলো আমাদের মূল আদর্শ নমুনা তাহলে তারা কি আমল করতো তারা তাহলে তুমি কোথেকে আমলটা পালা সাহাবি করে নাই তাবি করে নাই তাবি তাবি করে নাই তুমি যে ইমামের মোকাল্লিদ আবু হানিমার রাহমা তোমার চোদ্দ গোষ্ঠীর কাছে আমি চ্যালেঞ্জ দিলাম তুমি দেখাও তবাহি রহমদুল্লাহ জীবনী একবার মিলাদ পড়েছে মুখে বলো তুমি হাঁডাফি হ্যাঁ তাহা তার মানে কি তার মানে হল এই যে এটা হলো বিভ্রান্ত তারা পদভ্রষ্ট নিজে আছে ওই যে আল্লাহ নিজে বলছেন এই এখতালাপ করে আল্লাহ পাক কাউকে জান্নাত দিবে কাউকে জাহান্নাম দিবে মনে রাখবেন এবাদত করার বহু জিনিস আছে পাঁচ পাশক্ত নামাজ পড়েন না আর তুমি মিলাদ নিয়ে পড়ে আসো হ্যাঁ আল্লাহ কবরে কি জিজ্ঞেস করবে তুমি মিলাদ পড়েছো কিনা একটা দলিল দেন দেখি হ্যাঁ তার যেই জিনিস শরীয়তের কোনো অস্তিত্ব নেই সেটা নিয়ে আজকে মারামারি সেটা নিয়ে তারা আমাদেরকে কাফের বলতেছে ইসলাম থেকে এরা খারিজ মিলা যেহেতু মানায় না কথা বলেন নাই